নমস্কার, আমি পিপা আশা বর্গফিট থেকে, আর আমার সাথে আছে আমি সৈকত গোমজুমদার, সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম বর্গফিট। আজকে আমরা যে ফ্ল্যাটটা দেখতে এসেছি এই লোকেশনটা নিয়ে পিপাশাকে প্রথমেই যাই, প্রথমেই জেনে নিই। আমি ফ্যান হয়ে গেছি, আমার পেছনে এখন প্লেন উঠছে, তো বুঝতেই পারছো এয়ারপোর্টের একদম কোথায়, একদম বিডি কলেজ থেকে বাড়ি। তা আমরা আজকে আমাদের দেখে নিচ্ছি আমাদের প্রথম যে ফ্ল্যাটটা আমরা আজকে রিভিউ করতে এসেছি, আজকে এটা নিয়ে স্টার্ট করব। আচ্ছা সিঁড়ি দিয়ে নেমে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটটা আজকে রিভিউ করতে এসেছি, আর বাঁ দিকে হচ্ছে গিয়ে আমাদের লিফট স্পেস, অর্থাৎ লিফট থেকে উঠেই একদম সামনে হচ্ছে গিয়ে ফ্ল্যাটটা, আপনাকে এদিক ওদিক কোথাও যেতে হবে না, উঠেই ফ্ল্যাটে ঢুকে যাবেন। এবার আমরা ফ্ল্যাটটা দেখি, এটা আমাদের পাশে আরেকজনের ফ্ল্যাট হবে, এই জন্য সেপারেট। ও দুটো বেডরুম, একটা বলেছি খাল আরেকটা যে ফ্ল্যাটটা আছে ওটা হচ্ছে কি সাউথ ওয়েস্ট, নর্থ ইন দ্য সেন্স কুবের ধর, নর্থে কুবের থাকে আমরা সবাই জানি, যারা একটু বাস্তু নিয়ে আমরা ইন্টারেস্টেড, তো খুবই সুন্দর নর্থ সাইড, অলওয়েজ রুমের জন্য ভালো হয়, ঠাকুর ঘরের জন্য ভালো হয়। আর জানালা আছে, একটা কথা বলি, এইখান থেকে না এয়ারপোর্টটা পুরো দেখা যায়, বাট আমাদের আজকে অনেক মেঘ, যার জন্য বুঝবে না, রাত হলে তোমরা বুঝতে পারবে। আর একটা বলে দিই, কোনোদিন এখানে সেকেন্ড কোনো ফ্ল্যাগ উঠবে না, অলওয়েজ এটা গ্রিন ভিউ, হাওয়া আলো ক্লিয়ার থাকবে। কেন এখানে ফ্ল্যাট উঠবে না আমরা পাশের রুম থেকে বোঝালে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। বাথরুমটা একদম বলে দিই, বাথরুম কিন্তু এখানে একটা, ওকে, কেউ তো টু বিএইচকে না, তো বাথরুম একটা, বাথরুম যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট, আই থিঙ্ক ক্যামেরা যদি আমাদেরকে একটু দেখিয়ে দেয় বেটার হবে অনেকটা। এখানে কোমর হয়তো, তার জন্য পাইপ করা, এটা তো যার জন্য হয়, আর এক্সস্ট ফ্যান এখানে লাগানো যাবে, অলরেডি এখানে শাওয়ার ফাওয়ারের জন্য না করা হয়ে গেছে, এগুলো বসানো হয়ে গেছে পাইপ। তো ফ্ল্যাট যদি কারো ইন্টারেস্ট হতো, আর এত সুন্দর লোকেশনে ইন্টারেস্ট না হওয়ার কিছু নেই, খুব সুন্দর খুবই সুন্দর। এই আর একটা বের হচ্ছে,
আর একটা প্লেন হচ্ছে এখানে তুমি প্রত্যেক মিনিটে মিনিটে দেখানো যায় এখানে এখানে কোনো ফ্ল্যাট যে উঠবে না সেই কথাটা বিপাশে একটু আগেই বলছিল কেন উঠবে না সেই কারণটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সামনেই হচ্ছে নোয়াইখাল নোয়াইখাল হচ্ছে নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রামের সীমানা বলতে পারেন অর্থাৎ এই খাল কোনোদিনও বুঝবে না আর এখানে কিন্তু কোনো রকম কনস্ট্রাকশনও আবার পরবর্তীকালে হবে না কখনো হবে না মানে অলওয়েজ এইটা যে পাবে আই থিঙ্ক হাত ছাড়া উচিত না যারা খুঁজছে এটা ভালো লোকেশন মেন রোডও হবে এবার মেন রোডে যে গাড়ির আওয়াজ সেটাও শুনতে হবে না এটাও কিন্তু একটা মজার জিনিস নোটিস করেছো আগেই আপনাদের বললাম এই ফ্ল্যাটটা হচ্ছে গিয়ে 875 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং এটার প্রাইস কিন্তু হচ্ছে 2850 টাকা করে পার স্কোয়ার ফিট আর এখানে আরেকটা যেটা কথা বলার আছে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনাদের কিছু টেকনিক্যাল জিনিস অবশ্যই আপনাদের বলবো যে এই ফ্ল্যাটটা যেহেতু একদম টপ ফ্লোরে এটার জন্য কিন্তু আপনাদের চিন্তার খুব একটা কারণ নেই কিন্তু গরম কিন্তু খুব একটা হচ্ছে না আমরাও এখানে দাঁড়িয়ে ভিডিও করছি এবং প্রচুর জিনিস সবচেয়ে বড় কথা এখানে রুফ ট্রিটমেন্ট করা আছে একটা হিট প্রোটেকশন রুফ ট্রিটমেন্ট করা আছে যার জন্য গরমের জন্য চিন্তা করবেন না গরম আপনারা নিজেরা আসে দেখলেও বুঝতে পারবেন যে গরম একসাথ হচ্ছে না না সত্যি আমরা যে ভিশুট করছি আমি ঘামছি একটু বাট খুব চেয়ে লাগছে সেরকম কিছু না সৈকতটা যা যা বললো এই উপরেও আরও কিছু ইনফরমেশান আছে যেটা বর্গফিট যেটা তোমাদেরকে হেল্প করবে এটা হলো কারো যদি হয় না ব্যাংক ইস্যু হচ্ছে লোন ইস্যু হচ্ছে তো ডোন্ট ওয়ারি আমরা HDFC ব্যাংক থেকে কিন্তু লোন পড়িয়ে দেওয়ার যথাসম্ভব আমাদের দ্বারা সেই হেল্পটা কিন্তু আমরা বর্গফিট করে থাকি এটাতে গেল ব্যাংক এবার সেকেন্ড আসি যে আমাদের স্বপ্নের এত সুন্দর বাড়িটাকে আমি হলঘরটা কী করে সাজাবো কিচেনটা কী করে সাজাবো অনেক সময় নিজেরা পড়তে গিয়ে না আমরা ম্যাচাকার করে দিই টাকাও প্রচুর খরচা হয়ে যায় তার জন্য যে ইন্টেরিয়ার দরকার সেটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আর খুব ভালো ভালো ডিজাইনার আমাদের কাছে আছে যাদের সাথে আপনাদের কিন্তু আমরা কন্ট্যাক্ট করিয়ে দেবো সব থেকে যেটা বর্গফিটে আমাদের স্পেশালিটি যেটা একদম আমরা এন্ডেই বলি সেটা হলো আমরা নেওয়ার থেকে বেশি দেওয়াতে বেশি বিশ্বাস করি এই নেওয়ার দেওয়ার মাঝখানে ফান্ডাটা ক্লিয়ার করি নেওয়ার দেওয়া ইন দ্য সেন্স নর্মালি প্রমোটাররা তো আপনাদের থেকে নেবে বিক্রি করবে প্রপার্টি আর আমরা বর্গফিট যদি আমাদের থেকে আমাদের থ্রু কোনো ফ্ল্যাট আপনাদের পছন্দ হয় তাহলে যেদিন আপনাদের গৃহপ্রবেশ হবে আপনারা আপনাদের স্বর্গের মতন বা স্বপ্নের মতন বাড়িতে হাঁপা দেবেন গৃহপ্রবেশের দিন আমরা আপনাকে আপ টু 50,000 একদম চেক আপনাদেরকে আমরা গিফট করবো আই থিঙ্ক এটা ক্ল্যাপ 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 ইটস আ ভেরি ওয়ান্ডারফুল মোমেন্ট ওটা বোধ হয় আমাদের আর আপনাদের দুজনের জন্য তৈরি হবে হ্যাঁ না তো আজকে এখানেই আমাদের ভিডিও শেষ করছি আমি বিপাশা আমাদের ক্যামেরার ওপারে আছে বিধান আমাদের ক্যামেরার ওপারে আছে সৈকতদা আমরা সবাই আমাদের তরফ থেকে আপনাদেরকে নমস্কার জানাচ্ছি ভালো থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন বর্গফিটে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওতে আপনারা অলরেডি ফ্ল্যাটটা দেখে নিলেন ফ্ল্যাটের রিভিউটা আমরা করে দিয়েছি এখানে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে এটাও আগে বলে দিয়েছি দুটো ফ্ল্যাট একটা হচ্ছে 875 স্কোয়ার ফিট এবং আরেকটা হচ্ছে গিয়ে 840 স্কোয়ার ফিট এছাড়াও এখানে কিন্তু পার্কিং স্পেস অ্যাভেলেবেল আছে আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং স্পেসটা অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান যে টু হুইলার বা ফোর হুইলার কিন্তু পার্কিং স্পেস এখানে বুক করেন আরও বেশি ডিটেল ইনফরমেশনের জন্য ইনফরমেশন দেখতে হয় আমাদের নাম্বারও রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে ফ্রি ইন্সপেকশন বা আপনাদের হচ্ছে গিয়ে দরকারে প্রমোটারের সঙ্গে কথা বলিয়ে দেওয়া সেগুলো কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরাই আপনাদেরকে করিয়ে দেবো নমস্কার আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি